হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন অ্যান্ড ক্যামিলিয়া সকালের নাস্তায় যদি মাত্র দশ মিনিটে খুবই মজাদার একটি রেসিপি করা যায় তাহলে কেমন হয় বলুন তো আজকে হাজির হয়েছি আলু দিয়ে খুবই ঝটপট দশ মিনিটের একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চাইলে কিন্তু এটা আপনারা বিকালে নাস্তায়ও পরিবেশন করতে পারেন কিংবা বাচ্চাদের স্কুলে টিফিনেও করে দিতে পারবেন পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এটা কতটা সহজ আর সাথে রয়েছে অনেক অনেক টিপস এবং ট্রিক্স আশা করছি ভালো লাগবে চলুন শুরু করা যাক শুরুতেই আমার লাগবে হচ্ছে আলু আমি এখানে বেশ বড়ো সাইজের দুটো আলুকে উপরের স্কিনটা ফেলে ধুয়ে ক্লিন করে নিয়েছি দেখুন আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের আলুই এখানে নিতে পারেন তারপর আমি আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি এখানে গ্রেটার ব্যবহার করলেই সবচেয়ে ভালো হয় আর সময়টাও অনেক কম লাগে আর গ্রেটারের সবচেয়ে চিকন দিকটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি দেখুন এখন আমার একটা আলু অলমোস্ট গ্রেট করা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি পানিটা দিলে যেটা হবে আলুর ভেতর থেকে কষটা বের হয়ে আর আলুর কালারটা কিন্তু চেঞ্জ হবে না তাই অবশ্যই পানিটা দিবেন দেখুন আমার দুটো আলুই কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এটা দেখতে ঠিক কেমন হয়েছে একদম মিহি কুচি যেটা সেটা হয়েছে এখন আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিব অ্যাটলিস্ট দুই থেকে তিনবার পানি দিয়ে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে তা না হলে আলুর মধ্যে যে আঠালো ভাব থাকে সেটা কিন্তু থেকে যাবে আমি আলুটাকে খুব ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এখানে একটা কথা আমি আপনাদেরকে বলি এই রেসিপির জন্য আলুটা ধোয়ার পরে পানিটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে এমনভাবে পানিটাকে ঝরিয়ে নিতে হবে যাতে করে দেখে মনে হয় আলুটা ড্রাই হয়ে গিয়েছে তাই এটি অবশ্যই মনে রাখবেন দেখুন আমার আলুটা কিন্তু এখন সম্পূর্ণ তৈরি এখানে রয়েছে টোটাল দুই কাপ এরপর আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাও আমি খুব ভালো করে কুচি করে নিয়েছি তারপর আমি এতে দিয়ে দিচ্ছি বরবটি বরবটিটাকে আমি এরকম ছোটো করে কুচি করে নিয়েছি এখানে রয়েছে ওয়ান ফোর্থ কাপ এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচামরিচ রয়েছে ওয়ান টি স্পুন তারপর আমার আরও লাগছে ওয়ান ফোর্থ কাপ ধনে পাতা কুচি এরপর আমি আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি গাজরটাকেও আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি সব কিছু আমার মোটামুটি দেয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই এই পর্যায়ে দিবেন দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে তবে হাতটা ব্যবহার করলেই খুব বেশি ভালো হয় এখন আমি হাত দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে হাত দিয়ে আমার অলমোস্ট মাখা হয়ে যাচ্ছে তবে এই পর্যায়ে আপনাদেরকে কিন্তু একটু জোরে জোরেই এটাকে মেখে নিতে হবে দেখুন সব কিছু আমার খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি এতে দিয়ে দিব হচ্ছে চালের গুঁড়ো শুরুতে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চালের গুঁড়ো কতটুকু পরিমাণে চালের গুঁড়ো লাগছে সেটা আমি সব সবশেষে আপনাদেরকে বলে দিব তবে শুরুতে আমি চার টেবিল চামচ দিয়ে শুরু করছি আর প্রথমে কিন্তু অনেক বেশি চালের গুঁড়ো একসাথে দেয়া যাবে না এরপর আমি এতে দিয়ে দিচ্ছি বেসন বেসন আমি দিচ্ছি দুই টেবিল চামচ দেখুন দিয়ে সব কিছু আমি খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর আমি বুঝতে পারবো আমার ঠিক আর কতটুকু পরিমাণে চালের গুঁড়ো কিংবা বেসন লাগবে দেখুন কিছুটা মেখে নেওয়ার পরে আমার এই পর্যায়ে মনে হচ্ছে আরও কিছুটা বেসন এবং চালের গুঁড়ো লাগবে তাই আমি আরও কিছুটা বেসন এবং চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি দেখুন আমি দিচ্ছি দুই টেবিল চামচ বেসন আর চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো দিয়ে সব কিছুকে আমি হাত দিয়ে আবারও খুব ভালো করে মিশে নিচ্ছি এই পর্যায়ে মেশানোর সময় কিন্তু অনেক বেশি জোরে জোরে মেশানোর দরকার নেই জাস্ট খুব আলতো হাতে মিশিয়ে নিলেই হবে দেখুন সব কিছু আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন এর কনসিস্টেন্সিটা ঠিক কেমন হয়েছে অনেক বেশি শক্ত কিংবা নরম কোনোটাই কিন্তু হবে না আজকে এই ডোটা করার জন্য আমার লেগেছে ছয় টেবিল চামচ চালের গুঁড়ো আর চার টেবিল চামচ লেগেছে বেসন চেষ্টা করবেন বেসনের চেয়ে চালের গুঁড়োটা একটু বেশি দিতে এতে করে টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে আর এই ডোটা করে কিন্তু রেস্টে রাখারও কোনো প্রয়োজন নেই বানিয়ে সঙ্গে সঙ্গে এটা ভেজে নিতে পারবেন সো এখন আমি চলে যাচ্ছি ーパーチで。 চুলে একটি ফ্রাই প্যান দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল প্রায় ওয়ান টি স্পুনের মতো এই রেসিপির জন্য তেলটা কিন্তু খুব অল্প পরিমাণে লাগবে এরপর আমি ডো থেকে কিছুটা ডো নিয়ে এরকম গোল গোল করে এর মধ্যে দিয়ে নিচ্ছি এখানে আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে এই রেসিপির জন্য আপনারা কিন্তু যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন যেমন ধরেন পুঁই শাক বা গ্রিন ভেজিটেবলস যেটাই হাতের কাছে থাকুক না কেন বিশেষ করে বাচ্চারা যারা ভেজিটেবল খেতে পছন্দ করে না তাদেরকে যদি আপনারা এইভাবে করে দেন তাহলে কিন্তু সহজে ওরা খুবই পছন্দ করবে দেখুন আমি কিভাবে দিয়ে নিচ্ছি এখানে ডিপেন্ড করবে সাইজটা আপনাদের পছন্দের উপর ছোটো কিংবা বড় যে কোনো সাইজেরই করে নিতে পারেন প্রথমে আমি তিনটা দিয়ে নিচ্ছি দিয়ে হাত দিয়ে এটাকে একটু চ্যাপটা করে নিয়েছি আপনারা কিন্তু অনেক বেশি মোটা করে এটা বানাতে যাবেন না একটু পাতলা করলে এটা খেতে বেশি ক্রাঞ্চি লাগে দেখুন আমি স্প্যাচুলা দিয়ে এটাকে আরেকটু খুব সুন্দর করে গোল করে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে আমি উপরের অংশটাকেও খুব ভালো করে সমান করে দিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো তেল এই তেলটা কিন্তু উপরে অবশ্যই দিবেন এতে করে উপরের অংশটা খুব ভালো করে ক্রাঞ্চি হবে আরেকটা জিনিস হচ্ছে এই রেসিপির জন্য চুলার আঁচটা কিন্তু অবশ্যই একদম লো মিডিয়ামে থাকবে লো মিডিয়ামে রেখে আপনাদেরকে একটা পাশ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখুন একটা পাশ কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে এখন আমি এক একে সবগুলোকে উল্টে দিচ্ছি এটা কিন্তু খুব সহজেই উল্টানো যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি অপেক্ষা করব আরেকটা পাশ হওয়া পর্যন্ত আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে রাখবেন এর ফলে আমার রেসিপির নতুন নতুন আপডেটও পেয়ে যাবেন আর হ্যাঁ আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু অপর পাশটা আমার হয়ে গিয়েছে আমি উল্টে দিচ্ছি খুব সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে এখন আমি আরেকটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা দেখতে ঠিক কেমন হয়েছে এরপর আমি প্লেটে তুলে নিচ্ছি এক একটা পাশ আমার ভাজতে সময় লেগেছে ছয় মিনিটের মতো আপনারা চাইলে কিন্তু এর চেয়ে আরও কিছুটা সময় বেশিও ভেজে নিতে পারেন এতে করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সো এখন আমি একে একে বাকিগুলো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি ঠিক একই রকমভাবে এগুলোকেও আমি ভেজে নিব সবগুলো দেওয়ার পরে উপরে কিছুটা তেল ছড়িয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো অনেক বেশি তেল কিন্তু কোনোভাবেই দেয়া যাবে না এতে তারপর আমি একে একে সবগুলোকে উল্টে দিব উল্টে দেওয়ার পর আমি ওয়েট করব অপর পাশটাও ভাজা হওয়ার জন্য অপর পাশটা যখন ভাজা হয়ে যাবে আমি আরও একবার এটাকে উল্টে দিচ্ছি আপনারা চাইলে দুই থেকে তিনবার এক একটা পাশ কিন্তু উল্টে দিতে পারেন দেখুন আমার এটা সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এখন আমি একে সবগুলোকে প্লেটে তুলে নিচ্ছি এবং চলে যাচ্ছি পরিবেশন করতে এখন আমি সবগুলোকে একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা সবজি খেতে চায় না কিংবা পছন্দ করে না তাদেরকে যদি এরকম হাতের কাছে থাকা যে কোনো সবজি দিয়ে সকালের নাস্তা বিকালের নাস্তা কিংবা টিফিনে তৈরি করে দেয়া যায় তারা কিন্তু ভীষণ পছন্দ করবে বিশেষ করে এটা খাওয়ার সময় বুঝতেই পারবে না এর মধ্যে যে সবজি রয়েছে আজকের নাস্তাটা আমি পরিবেশন করেছি টমেটোকে চাপের সাথে আপনারা চাইলে কিন্তু এটা খালিও খেতে পারবেন এখন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি উপরের অংশটা দেখতে ঠিক কেমন হয়েছে খুব সুন্দর একটা কালারও কিন্তু এসেছে দেখুন আমি যেহেতু চালের গুঁড়ো ব্যবহার করেছি তাই গরম গরম পরিবেশন করলে উপরটা হালকা ক্রাঞ্চি আর ভেতরটা সফট দেখুন পারফেক্টলি কুক হয়েছে খেতে যে কী ভীষণ মজার বাসায় করলেই বুঝতে পারবেন আর হ্যাঁ আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ডিসক্রিপশান বক্সে আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব চাইলে সেখানেও আমার নতুন নতুন রেসিপিগুলো দেখে নিতে পারেন ইনস্টাগ্রামে আমার একটা অ্যাকাউন্ট রয়েছে সেখানেও আমাকে ফলো করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ